हाय फ्रेंड्स, वेलकम बैक टू पॉपी मॉम्स किचन। आज के आबार एकटा दारुण रेसिपी निये आपनादेर सामने चले एसेछि, सेटा होलो माछेर माथा दिए मुग डाल। এই ডালটা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি, আর সেটা যদি একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে মুগ ডালটাকে হালকা ভেজে নেব। ভাজার সময় এক চামচ সরষের তেল দিয়ে ভাজব। খুব বেশি ভাজব না, হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন ডালের মধ্যে কোনো নুন হলুদ দেব না, এখন শুধু ডালটাকে সেদ্ধ করে রেখে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এখানে রুই মাছের মাথা আছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ে সরষের তেল গরম করে মাছের মাথাগুলো সব ভেজে নেব। মাছের মাথা যদি ফ্রেশ হয় তাহলে যে কোনো সবজি খেতেই খুব ভাল লাগে, সে ডালই হোক বা কোনো তরকারি হোক। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, চারটে এলাচ আর দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে দুটো পেঁয়াজ কুচি করা আছে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেব। এবার এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন হাফ কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে
ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদমতো নুন আর 2 চামচ চিনি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। ডালটা খুব বেশি পাতলা হয় না, তাই খুব একটা জল দেব না, আন্দাজ মতোই জলটা দিতে হবে। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর সবার শেষে 1 চামচ ঘি দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলেই একদম রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। গরম গরম ভাতের সাথে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর তার সাথে যদি ঝুরো ঝুরো আলু ভাজা হয়ে যায়, ব্যাস তাহলে তো কোনো কথাই নেই, দুপুরের খাওয়া একদম জমে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।